বিষয় মোর বান্ধবদের দেখ না এখন কেমন দেখা যায় তো বিষয় মোর বান্ধবদের দেখ না এখন কেমন দেখা যায় ওরে পরানে বন্ধু থাইকা কাছে বিরহী গান গায় ফাল্গুনে আসিবে বন্ধু মেসেজে জানা পৌষশীতে বন্ধু গরম হাওয়ার টানে দুঃখ ভুলিয়া থাকে নাচে আর গানে ও কিশোর মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ঘুইরা ঘুইরা পরে বন্ধু পইরা পইরা মরে জায়গায় খারাইয়া বন্ধু প্রেমের সন্ধান করে রসিকে রসিক চেনে ভোরায় চেনে মধু জাহাজের খালাসি চেনে গজার মাচার কদু ওরে কাহার মনের কথা কাহারে জানাই কেহ বা ভাঙ্গিয়া মন রসিতে ঝোলায় দক্ষিণ হাওয়ায় তোলে মনোহারি গাছ অন্তরে বান্ধিয়া পীড়িত রাখে বারো মাস ও কিশোর মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় ও কিশোর মোর বান্ধবরে দেখ না এখন কেমন দেখা যায় আমি আপনার মায়ের চিকিৎসা করুম দুই থেকে তিন দিন ইয়া সারা হায় আবির সারা নেই জানাব চতুর্থ দিনের দিন আপনার মেয়ে সুস্থ শরীরে দোকানে এসে বসবো তারপর বেচা বিক্রি শুরু করে দেবো বুঝছেন এই টাকা তোমার তুমি ফেরত দিলে তো চলবো না যার কাছে দিছিলাম হ্যারে তো দরকার তোমার বই নাকো বহু দোকানে হুনা জলমল বিবি আমি দুধে দোয়া তুলসী পাতা না কথা বুঝছো একবারে যে আবার ভালো মানুষ তাও না ওইসব রূপে দাঁতরা ঠিক হইব না যাত্রার মালিক হইতে হবে শিক্ষিত সাংসি দিব না ওইসব ধান বাটের ব্যাপারে দিয়ে হইবে না এটা তুমি বললে দেখো এক পালঙ্কা বেজা উসকো ইয়া বড় শরীর ইয়া বড় চোখ কালা পাহাড় মে মেরে কঞ্জা নিকল জায়গা আর নেই জায়গা রে ও তুমি আয় বলছো আয় লত লত দেই কোন বলে পালোয়ান এসে আমাকে বাড়িতে আও এটা কি করলো হেকিম সাহেব আপনার মুখে তো পানি মারলো এই জিনের সাথে আমার এর আগে হরিরামপুরে দেখা হয়েছিল এই জিনে আমি ছাড়াইছিলাম এই জন্য আমাকে সহ্য করে পারতেছে না আরে দিমু তো সালমান কোনদিন মিথ্যা কথা কয় না একটা কথা মনে রাখো টাকা দাও কে টাকা দিমু কেন তুমি বিবি সিরবাজারে যায় আমি যাবি খাওনে লাগে টাকা দিমু আমি পরে তোমারে দিয়ে দিমু না আমি টাকা দিমু না আমাকে শোনা দে আমার মুর শোনা মনি এই তুই রেকি মিথ্যা কথা বলিস না তুই মিথ্যা কথা বললি কেন আয় আচ্ছা আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে মনি তুই আমার কো আমার দেখলি তুই দূর দেশ কেন দূর দিব না তুই তো তোর শরীর হাত কাও ঠিক হয়নিস কিন্তু আমাকে টাকা দিস না তোমারে লেগেছে এত যে ভালো সাদ বুঝি আমার শরীরটা খারাপ আমি আজকে তোর শরীরটি পেতে পারবো আরে তোরে তো আমি বলতেছি যে আমার গা টিপতব না আমার মনটা অনেক খারাপ এই তোর মন খারাপ কিসের জন্য তোর মন খারাপ বল একজন আমার এই মনটারে কাইটা টুকরা টুকরা করে ফেলাইছি আমি তার কাছে তোরা পাঠাম ও তোর তো মন একজনের জন্যই খারাপ সে তো কাজল রেখা এই যে দেখছ এই যে বল এই যে দেখছোস তুই আমার মনের কথাটা বুঝতে পারিস দেখি তোরা আমি অনেক ভালোবাসি তুই তো আমাকে ভালোবাসিস না তোর তো সমস্ত ভালোবাসা কাজল রেখার জন্য ইস সেটা তো অন্যরকম ভালোবাসা তোর জন্য তো আমার আলাদা ভালোবাসা আছে বুঝছস না তুই হ্যাঁ শুন তুই এখন কাজলের কাছে যাবি কাজল রে বুলায়া ভালায়া খালি খালের পারে নিয়ে যাবি তাই হ্যাঁ ঠিক আছে তুই যাবি যাই তুই এই কাজটা যদি আমার করে দিতে পারস তোর আমি নগদ ৫০০ টাকা দেবো
নগদ দিবি? নগদ ক্যাশ দে। আরে এখন টাকা দিমু করতে গে। হ্যাঁ দেখলি না তুই, বুড়ারা বললাম যে বাজার থেকে দিমু, তুই আগে নিয়ে আয় আমার কাজল রেখার নিয়ে আয়। প্রমিস 500 টাকা দিমু, ঠিক আছে? সত্যি বলছিস? সত্যি বলছি, ঠিক আছে? টাকা কিন্তু তোকে দিতে হবে। যা দিমু, যা তুই যা 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 যা। বাজানটা দেখছো কি হলো? তুমি কথা কইতেছো না কে লিগিয়া? না মানে তোমার না জিনে আসর করছে। আরে না আমার জিনবুত কিছু ধর নাই, বাজান কই হেডা কও। ও এই কথা না তো হেরে তো দেখলাম ওই বাহার ভাইকে বাইর দিকে যাইতেছে। ও তাহলে তো ভালো হয়েছে। হোনো বাজান মামার লগে যুক্তি করে আমার বিয়া দিবার চায়, হের লেগে আমি এই ভঙ্গ ধরছি। ও এই কথা শুনো, আমার যাত্রাপালা করোনা লেগে বিদেশে জানা লাগতো না, বার ভাই কইছে আমাকে গ্রামে একটা যাত্রা দল করব। তাই? আচ্ছা তোমাকে যাত্রা দলে আমার নেওয়ান যাইব, আমি পাট গামো। হলেও যদি তোমার বাপে অর্ডার দেয়। আচ্ছা দেখি, ইক্রিও থাকবো? না ইক্রি মনে থাকতে পারবো না, 5-6 মাস তো লাগবে যাত্রা দল গড়তে, এর মধ্যে যদি বিয়ে হয়ে যায় থাকতে পারবো না। কি এত তাড়াতাড়ি ইক্রির বিয়ে দিবা? ইক্রি আমার 4 বছরের শুধু। ভালো এখন পোলা পাইছি বহরমপুরে, পোলার বাপের মেম্বার, পোলারও লেবার আছে। আরে না না বকুল ভাই, এটা ঠিক হইব না, আমার আগে ইক্রির বিয়া দেওয়ানটা কিন্তু তোমরা ঠিক হইব না। আদুর এটা পরে দেখা যাব। আচ্ছা বকুল ভাই আমার দড়িটা অনেক টাইট, একটু ঢিলা করে দাও না। কোন দিক দিয়া? দাঁড়া বুঝে শোনো, আমি মেলা দিন পরে বাড়িতে আইছি, এখন ইকরি আমার লাগে অপেক্ষা করতেছে, খাউন রেডি কইরা। না আমি যাই, এই সকালবেলা বেরোইছি। ঠিক আছে আয়ো বকুল ভাই। আবার তো ঠিক আছে, ওই কথা রইল, তোরা বকুল চানকে নিয়ে তুই অগো মজমায় কাম কর কয়েকদিন, এতে তোমার প্র্যাকটিসটা হইলো, দুটো পয়সা আসলো। আজকাল মজমায় বদ কিসিমের পোলাপান নানা রকম ডিস্টার্ব করে, গামা আশেপাশে থাকলে খুব সুবিধা হইব। হ আমও ভবিষ্যৎ একমত। হবার ভাই গামায় আমগুলো থাকলে আসলে আমার সুবিধা আছে, বিশেষ করে ওই কুজাল হাটের পোলাপান মারাত্মক খারাপ। তো ঠিক আছে গামা যদি থাকলে ভালো হয় তো থাকলেও গামা, তো এই ব্যাপারে গামা থাকবে কি না তার তো একটা মত নেওয়ার দরকার। গামা তুই কী বলিস, তোর কি আপত্তি আছে মজমায় কাজ করতে? আপত্তি থাকবো কেন, বয়ে থাকার সে কিছু করাটা কি ভালো না? ভেরি গুড, তাহলে তো হয়ে গেল, থাকলো গামা তোমার কোশের লগে থাকলো। বাহার ভাই আপনি যদি যাত্রা বান্ধেন তাহলে আমার হাতে একটা পোলা আছে, দেখতে মেলা সুন্দর, আমি যদি হ্যারে কই তাহলে হ্যাঁ রাজি হইব, হ্যাঁ গানও গাইতে পারে। আরে শুধু চেহারা ভালো তো হলে হবে না, অ্যাক্টিং জানতে হবে, অভিনয়টা জানতে হবে। অভিনয়টা শিখে লইবেন? সুপার অভিনয় তো সোজা জিনিস না, যে চাইলে শিখান যায়। তাহলে বকুল তুই একটা কাজ কর, ওই সান রেডু ফোন করে দেশ, ওই জন্য সকাল সকালে আয় পড়ে। অসুবিধা নেই ভাইজান, আমি এখনই ফোন করে দিতে। আচ্ছা ঠিক আছে। ও গেলাম এলো। দর্শক ভাই বোনেরা, আপনারা দূর দূরান্ত থেকে আইছেন এই স্টেশনে, কেউ বা আইসেন আবার কেউ বা চলে যাবেন,
গঞ্জে আইছেন ব্যথা কেনা কইরা সদল হইয়া বাড়িতে যাইবেন যাও আসার মাঝখানে দুদণ্ড খারাইছেন আমাগো গান শুইনা আমাগো নাচ দেইখা এইটা আমাগো অনেক বড় সৌভাগ্য আমরা যদি আপনাদের মনে কোনো রকম একটু আনন্দ দিয়ে থাকি সেই আনন্দ যদি আপনারা পায় থাকেন তাহলে আমরা বলবো আপনাদের পকেট থেকে সামান্য কিছু আমাদের উপহার দিবেন আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নাই কোনো দাবি নাই কারণ দর্শক আমাগো লক্ষ্মী দর্শক আমাগো দেবতা এই যে ভাই বেরাদার ভগ্নীগণ আমাদের এখানে গান শোনার জন্য নাচ দেখবার জন্য কোনো রকমের টিকিটের দরকার হয় না আপনারা ঢাকা শহরে যাবেন হোটেলে যাবেন ক্লাবে যাবেন বারে যাবেন সেখানে আপনাদেরকে নাটক দেখতে হইলে গান শুনতে হইলে নাচ দেখতে হইলে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে কিন্তু আমাদের এই আসরের মধ্যে কোনো টিকিটের দরকার হবে না আপনারা আমাদের গান শুনবেন নাচ দেখবেন চিত্ত প্রফুল্ল করে পকেটের মধ্যে হাত দিয়ে যার যা কিছু আছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আমাদের দিকে ছিটকাই দিবেন আমরা আশীর্বাদ হিসেবে নিয়ে আপনাদেরকে প্রণাম করব এখন সানমিয়া কনসার্ট শুরু করবে তবে তার আগে প্রত্যেকে বারবার বলছি তার আগে প্রত্যেকের পকেট সাবধান পকেট সাবধান পকেট সাবধান পকেট সাবধান কেননা কারো পকেটের ক্ষতি মানে আমাদের আসরের লক্ষ্মীর অসম্মান সানমিয়া কনসার্ট শুরু করো মাধুরী বেগম তুমি কি রেডি শুরু করো আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদুরে এসেছি তোমার দেশে এসেছি কাগজপত্র নিয়ে ভরে লাগে তো এই টাইম মনে হয় বেশি থাকবো রে মোটা আছে খালি কার্ড বইটা ছুঁয়ে দিছে ফকির 30 রুপাইয়া ইয়া ক্যা হে রে ভাইয়া আমার স্বপ্নের রানী কি জাদু আছে তোমার চোখে কি জাদু আছে তোমার চোখে
জোরালে আমায় তুমি ভালোবাসাতে। ও, কতকাল তোমার ভালোবাসা গ্রহণ করিতে পারি নাই বলিয়া দুঃখিত। হয়তো এই চিঠি তোমার হাতে পৌঁছাবে না, তবু মনের প্রশান্তির জন্য লেখা। তোমাকে কোনোদিনই পাইবার আশা করি না, তবে মরণের কালে যদি তোমাকে পাশে না পাই, আহা, তাইলে মৃত্যু হইবে আমার অপমৃত্যুর সমান। তাই তো সুর করিয়া গাই, যদি তুমি না থাকো পাশে মরণে কি আর আছে। ও ও, শালা কি রে লেখছ রে! আল্লাহ, আমি কি মিথ্যা কথা কমো? মিথ্যা কথাই বলছেন, আপনি টাকা দেন। কি আপনি আমার চেনেন না? আমি এনে ব্যবসা করি না, কি চাস? আপনার আমার চেনেন না, আমি এনে ব্যবসা করি। চিনা চিনির কি দরকার আছে? খাই সেন, টাকা দেন। আপনারা এই কথা বলেন, কমুনা হ্যাঁ ব্যবসা করে না, ব্যবসা করে বাবা আমি না দিয়ে যাবো না। আমি তো এনে প্রত্যেকদিন ব্যবসা করি। আরে বাবা দেই দিচ্ছি, কোনো বাবা না দিয়ে দেন টাকা লয়ে ব্যবসা। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আপনার এটা দাম কত? এত কত দরকার আছে? এই যে আপনার দাম কত? 20 টাকা। 20 টাকা এলন। হ্যাঁ, কত করে? কত করে? এটা কত করে বলেন সবাই মিলে? আরে বলা যায় 10 টাকা। ওই বন্ধু-বান্ধবের মধ্যে দিও কত হয়? বুঝলি মালা, মায়াটা যে কি বিপদের মধ্যে ফালাইলো, কত কি করি এখন? আমি তোমার কইছি এই সময় ভালো ভালো খাওয়াইতো, তুমি তো আমার কথাই শুনো না। ও তো কিছু খাইবার চায় না, বুঝছস? কত কষ্ট করি খাইবার দিলে কান্দে, হাসে, নাচে, কি যে করে। জিনে পেয়েছে তা নাচতো না, কি কইছো তুমি? কিচ্ছু বুঝো না। ইস, কি পুটিয়াকা, তোমার মায়ের নাকি জিনে আসর করছো গো? হরে বাবা, এই মায়ের ডরে নিয়া আমি বড় বিপদের মধ্যে আছি রে বাবা। সালমান, কতটা হই না মনে হয় তোমার খুশি লাগতেছে? নাচবা নাকি? আহো নাচি। তুই কি করলি? হ্যাঁ এই কাকা কি আমার পর নাকি? হ্যাঁ, আমার জানা মতো একটা কবিরাজ আছে জিন ছাড়ানো, কাকা যদি কয় আমি কি তার আনবো না? দুই চার টাকা খরচ দিলে আমার পকেট থেকে খরচ করবো না? এটা কি করলি? তাহলে তো বাবা আমার বড় উপকার হয়, বুঝছো? তুমি ওই কবিরাজ একটা আনো না। ওই মালা জানা, এই সালমান বাবারে নিয়ে আমাকে বাড়িতে একটু ঘুরে আয়, জানা। যাবি চল, যাই। আচ্ছা কাকা দেখি গাইতেছি, তুমি কোনো টেনশন করো না, সব আমি দেখবো। হ্যাঁ, এক গ্রামের একটা পোলা একটা লোক যদি বিপদে পড়ে, এই সালমান খান ছাড়া কে আছে? হ্যাঁ বাবা, আমার খুব উপকার হবে, তুমি কিন্তু মনে করে যাইও। ওকে মুন্নি মান্নাম হই, নিয়ে যাস। আচ্ছা, এই দিও কই যাও? আমার বন্ধু পালাইয়া গিয়া করলো সর্বনাশ, আকাশেতে নাই রে চন্দ্র কি করে তার তারা। বন্ধুরে হারাইয়া বন্ধুর সদাই পাগলে পারা, অতিশয় শীতে বন্ধু গরম হাওয়া ডোটানে, দুঃখ ভুলিয়া থাকে নাচে গানে, অতিশয় মোর বান্ধব রে দেখ না এখন কেমন দেখা যা। বান্ধবের দেখ না এখন কেমন দেখা যায়।